শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী মলয় কেষ্ট মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। দুজনে ঘনিষ্ঠতা ছিল যথেষ্টই, এমনকি কেষ্ট যে গাড়িতে ঘুরতেন সেই গাড়িটিও ছিল আদতে মলয়ের নামে। বর্তমানে তিহার জেলে বন্দী রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয়েছিল বোলপুরের বেসরকারি মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিটকে, আর সেই মলয় এবার ঘাঁটি করছে ত্রিপুরা রাজ্যে। আগরতলায় শান্তিনিকেতন মেডিকেল কলেজের টাকার উৎস বাংলা শিক্ষক দুর্নীতি মামলার অভিযুক্ত মলয় পিট। গরু পাচার মামলায়ও মলয়কে একাধিকবার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। মলয় বীরভূমের বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত, সূত্রের খবর উল্কার গতিতে উত্থান হয়েছে তার। বাংলায় বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন, এ মুহূর্তে তার অধীনে অন্তত কয়েকশো স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএড কলেজ, পিটিটিআই প্রতিষ্ঠান, নার্সিং ইনস্টিটিউট, আইটিআই এবং ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে। এমনকি বাংলার বাইরেও ত্রিপুরা, অসম, মেঘালয়, মিজোরাম, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশে ছড়িয়ে মলয়ের শিক্ষা ব্যবসার সাম্রাজ্য। আর এসব কিছুই মলয়ের হাতে তৃণমূল আমলে তৈরি বলে অভিযোগ। এবার এই মলয় পিট ত্রিপুরাতে তার সাম্রাজ্য বিস্তার করতে চাইছে। এখন প্রশ্ন, যার জন্য বাংলার প্রায় 25,000 যুবক যুবতীর ভবিষ্যৎ আজ অন্ধকারে, সেই সেরকম একজন ব্যবসায়ীকে নিয়ে এসে এই রাজ্যের শিক্ষার গুণগত মান কতটা উন্নতি হবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন অভিজ্ঞ মহলের। এখন প্রশ্ন, কার মদতে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দুর্নীতিবাজ মলয় পিট এই রাজ্যে তার ব্যবসা বিস্তার করছে, যেখানে বাংলা নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার শিক্ষক দুর্নীতি মামলা নিয়ে সরব, সেই জায়গায় বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে কার মদতে এ তৃণমূল ঘনিষ্ঠ শিক্ষক দুর্নীতি মামলা অভিযুক্তকে সাহায্য করছে, কার হাত রয়েছে এর পেছনে উঠছে প্রশ্ন। যার মদতে ত্রিপুরা রাজ্যে এই কলেজ স্থাপন করছে, ওনার কি জানা নেই কে এই মলয় পিঠ, কোথা থেকে আসছে এই বিপুল পরিমাণের টাকা? সূত্রের খবর, খুব শীঘ্রই সিবিআই আবার এই মলয় পিঠকে জালে তুলবে। Bureau Report, RA News.